संकीर्तनैको कपितरो कमलाय ताश्को विश्वम्भरो द्विजवरो जगधर्मपाल वन्दे जगत प्रियं करकरुणावतारो মরমে মরিয়া আছে সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া কাল লাগি কাঁদিছে কাল লাগি কাঁদিছে কি হয়েছে কি হয়েছে বিষ্ণু প্রিয়ার কি হয়েছে বিষ্ণু প্রিয়ার কি হয়েছে কেন এমন করে বসে আছে বিষ্ণু প্রিয়ার কি হয়েছে কার লাগি কাঁদিছে একাকিনী বিষ্ণুপ্রিয়া চম্পক বৃক্ষের তলায় অঝরে কাঁদিছে মলিন বদন করে বিষ্ণুপ্রিয়ার মাতা ঠাকুরানী মহামায়া দেবী বিষ্ণুপ্রিয়ার এই মলিন দশা দেখে জিজ্ঞাসা করছে হ্যারে ও বিষ্ণুপ্রিয়া গঙ্গা স্নান করে এলি ভিজে কাপড়টা ছাড়লি না গায়ে শুকিয়ে গেল এমন করে অঝরে কাঁদিছিস কার জন্যে কি হয়েছে তোর কি হয়েছে বলি রে প্রিয়া কি হয়েছে তোকে কেউ কিছু বলেছে নাকি বল রে প্রিয়া কি হয়েছে এ এমনই কথা যে কথা মায়ের কাছে বলতে পারছে না
আরো কেঁপে কেঁপে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে কুমারী কন্যা বিষ্ণুপ্রিয়া। তাই বিষ্ণুপ্রিয়ার বাবা সনাতন মিশ্রকে ডেকে বললেন, হ্যাঁ গো, মেয়েটা এইভাবে গঙ্গা স্নান করে এসে একাকি বসে অঝরে কাঁদছে, কতবার করে জিজ্ঞাসা করলাম, কথা বলা তো দূরের কথা, আরো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তুমি কি একবার দেখো তোমার আদরের মেয়ে তোমার কাছে কিছু বলে কিনা। সনাতন মিশ্র এসে বিষ্ণুপ্রিয়াকে আদর করে বললেন, ওরে আমার লক্ষ্মী স্বরূপিনী, ওরে মা আমার কমলা, কি হয়েছে তোর যে কথা তুই মাকে বলতে পারিস নি, আমাকে বল। কিন্তু এমনই কথা যে কথা বিষ্ণুপ্রিয়া বাবাকেও বলতে পারছে না। তাই মহামায়া দেবী বলে উঠল, হ্যাঁ গো, আমার মনে হয় বিষ্ণুপ্রিয়াকে কোনো অপদেবতায় পেয়েছে। সনাতন মিশ্র বললেন, আমার মেয়েকে অপদেবতায় পাবি সে কি গো? বিষ্ণুপ্রিয়ার জন্মদিন হলো সরস্বতী পূজোর দিন, শ্রীপঞ্চমী। আর এই শ্রীপঞ্চমীর এমন একটি ক্ষণে আমার মেয়েটির জন্ম হয়েছে যে ক্ষণটি হলো দেবী অংশ, ও আমার বৈকুণ্ঠেশ্বরী, ও আমার মা কমলা, ও আমার সত্যভামা। আমার মনে হয় ওর মনের গোপন কথা ও আমাকে তোমাকে বলতে পারছে না। তাই ওর সবচেয়ে অন্তরঙ্গ সই যে তাকে একবার ডেকে আনো, হয়তো তার কাছে ওর মনের কথা খুলে বলতে পারে। সেই অন্তরঙ্গ সইটি কে? কাঞ্চনা। সই ওর অনেক আছে, তন্মধ্যে কাঞ্চনাই হচ্ছে ওর অন্তরঙ্গ সই, যার কাছে ও মনের কথা খুলে বলতে পারে। ওগো, এই কাঞ্চনা নামধারী মেয়েটি পূর্ণমাসী যোগমায়া, কাঞ্চনা স্বরূপিনী কলিকালে ভগবানের মিলন আনন্দকে উপভোগ করবে বলি বিষ্ণুপ্রিয়ার অন্তরঙ্গ সই হয়ে এসেছে। কাঞ্চনাকে ডেকে পাঠালেন। এসেই কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার দুর্দশার কথা শুনে ছুটতে ছুটতে গিয়ে বললেন, সই 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 রে সই, ও সই তোর কি হয়েছে, কেন এমন একা একা বসে আছিস? এ কি তোর গায়ের গয়না খুলেছিস কেন? হ্যারি, তোর নাসিকা নাক চাবি কুমারী মেয়ের মঙ্গলের লক্ষণ, সব গয়না খুলে এত রং বেরঙের ফুল থাকতে চাঁপা ফুল পেরে তন্মধ্যে সোনার গয়নাগুলোকে সাজিয়ে এক দিঠে চেয়ে অঝরে কাঁদছিস, বল সই কি হয়েছে তোর, তুই আমাকে বল, আমি তো তোর অন্তরঙ্গ সই, সই সই সই, তোর জন্যে আমি সবই সই, বল সই এতে কি তোর চোখের পাতা পড়ছে না কেন? সই চোখের পাতা যার না পড়ে আধ্যাত্মিক জগতের ভজন রাজ্যে তাকে কি বলে জানিস? তাকে বলে আরব দর্শন। দুটো ভুরুর মাঝখানে তুই কাকে খুঁজে বেড়াস রে? ওরে কে তোর এভাবে মন হরণ করে তোর মলিনতাকে এনে দিয়েছে? সই আমিও জানি কি করে মনের কথা বার করতে হয়, তোকে এমন কথা শোনাবো যে কথা শুনলে তুই তোর মনের কথা বলতে আমাকে দ্বিধা করবি না। ঠিক তোকে দেখে মনে হয় বৃন্দাবনেশ্বরী রাধারানী, যমুনায় শ্যামচাঁদের বদন দেখে এসে না ঘরে মন বসছে না বাহিরে মন বসছে, একাকিনী ঠিক তোর মতো একাকিনী, তমাল বিক্ষেপ তলা সার করে অঝরে কাঁদছে ললিতা বিশাখা কুন্দলতা পিনা কেন্দ্রেকা সুদেবী রঙ্গা দেবী কপিলা। অষ্টসখী রাধারানীকে ঘিরে বলছেন, রাধে রাধে আমরা তোর প্রাণের সখী, খুলে বল তোর মনের কথা। রাধা কি হলো অন্তরে ব্যথা, রাধা কি হলো অন্তরে ব্যথা, কি
হলো অন্তরে ব্যথা, রাধা কি হলো অন্তরে ব্যথা, কেন বসিয়া বিরলে থাকো এ একলে, না শুনে আমাদের কথা, না শুনে আমাদের কথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, ওরে বলে রে কথা, কিসের ব্যথা, বলে রে কথা, কিসের ব্যথা। ললিতা বললেন, কে কথা বলবে, ওর চোখের পাতা নড়ছে না রে, এক দিকে চেয়ে আছে, কোন দিকে চেয়ে আছে ভালো করে দেখ তো বিশাখা, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, রাঙা বাস পরে যে মতি যোগিনী পাড়া, রাঙা বাস পরে যে মতি যোগিনী পাড়া, কার প্রেমে আত্মহারা, কার প্রেমে আত্মহারা, ও তোর দুনয়নে বহে ধারা, কার প্রেমে আত্মহারা, তুই হবি নাকি যোগিনীর পাড়া, তুই হবি নাকি যোগিনীর পাড়া, মিষ্টি কথায় হবে না রে বিশাখা, ওকে একটু ভয় দেখা, এত অনুনয় বিনয় করে বলছে, ওরে বল তোর কি হয়েছে, কি হয়েছে, কিছু দূর মুখ দিয়ে একটা কথা বেরোলো, তাই ভয় দেখা, ভয় দেখা সই, ওকে ভয় দেখা সখি, সহজে অবলা তাহে কুলবালা, সহজে অবলা তাহে কুলবালা, সহজে অবলা তাহে কুলবালা, সহজে অবলা তাহে কুলবালা, হাতে বাড়ায়ে ছো চাঁদে, চণ্ডী দাসে নব পরিচয় ঠেকেছে কালিয়ার ফাঁদে, সে যে ফাঁদে পেতে দাঁড়াইছিল, মনে মরালিনী ধরবে বলে ফাঁদ পেতে দাঁড়াইছিল, রাধা রানী রূপের ফাঁদে পড়িল, রাধা রানী রূপের ফাঁদে পড়িল, রাধা রানী রূপের ফাঁদে পড়িল, কাঞ্চনার মুখে চণ্ডীদাসের পদাবলী শুনে বিষ্ণুপ্রিয়া থাকতে পারলেন না, চম্প বিক্ষেতলা ত্যাগ করে কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বললেন, সই রে সই,
আয় আয় আমি এবার আমার মনের কথা কই, মনের কথা যে কথা মাকে বলতে পারিনি, যে কথা বাবাকে বলতে পারিনি। ওরে কাঞ্চনা, তুই আমার অন্তরঙ্গ সই, তোর কাছে আমার গোপন কথাটা বলে আমি একটু হালকা হই সই। আমিও ভাবে পড়েছি রে, সে কি এই মাত্র যার পদাবলী তোকে শোনালাম, এ পদাবলী হলো নিষ্কামনতার নিষ্কামের পদাবলী। কিন্তু এই কলিকালে তুই কুমারী মেয়ে, এমন কোন ফাঁদে পড়লি রে সই? তোকে সব বলবো, কেন গায়ের গয়না খুলেছি, কেন রং বেরঙের এত ফুল থাকতে এই চাপা ফুলগুলো পেরেছি, কেন এক দিতে চেয়েছে অঝরে কাঁদছি সই, সব তোকে বলবো। তুই মনোনিবেশ করে শোন, যদি পারিস তাহলে সইয়ের জন্য সব কিছু সয়ে তুই আমার মনের ব্যথাকে দূর করিস সই। সই সেই শিশুকাল থেকে আমি মায়ের সঙ্গে গঙ্গায় যেতাম, বাবার বিষ্ণু পূজার গঙ্গা জল আনতে। এখন তো আমি বড় হয়েছি, এখন আর সঙ্গে আমার কেউ থাকে না, আমি একা একাই যাই। আর আমি যখন গঙ্গার ঘাটে যাই অতি প্রাতঃকাল সই, আমি ছাড়া ঘাটে আর কেউ থাকে না। দৈনিককার মতো গতকালও গিয়েছিলাম সই, কলসিটা মেজে গঙ্গায় ধুয়ে উপুর করে রাখলাম, এক পা দুপা করে গঙ্গায় নামলাম। হঠাৎ গঙ্গায় নেমেই দেখি আমার চোখের সামনে যেন কি ঝলমল করে উঠল, একে সূর্যের কিরণ, তাতে গঙ্গার ওই মৃদুবন্ধ হিলল। সই রে, আমি ভালো করে দেখতে গেলাম কি আমার চোখের সামনে ঝলমল করে উঠল। আর এই ভালো করে দেখতে কি দেখলাম জানিস, যা কোনোদিন স্বপ্নে দেখিনি, যা কোনোদিন কল্পনা করিনি সই, যা কোনোদিন কারো মুখে শুনিনি, ওই গঙ্গা বক্ষ মাঝে দেখলাম, আমারই চোখের সামনে দেখলাম সই, দেখলাম একটি সোনারো কমল সুরধ্বনির জলে। তরঙ্গে ভাসিয়া যায়, ঝলমল করে ঝলমল করে সোনার কমল, ঝলমল করে সোনার কমল ঝলমল করে আমার কুমারী মন, হরণ করে সোনার কমল ঝলমল করে আমার। তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়, আমার লালসা জাগলো সই, আমার লালসা জাগলো। আমি কুমারী মেয়ে, আমার মোহ হলো, আমার দীঘল দীঘল এই কালো কেশ, ওই সোনার কমল ধরে আমি আমার মাথায় বেঁধে নবদ্বীপ সর্ব কুমারী কন্যাদের দেখাবো। কিন্তু কাঞ্চনা বললেন, হ্যাঁ রে, সোনার কমল আবার জলে ভাসে নাকি? সোনারই যদি কমল হবে সে তো ডুবে যাবে, আর তুই বলছিস জলে ভাসছে, আশ্চর্য। তা তুই কি করলি? আমি ধরতে গেলাম সই, আমি এক পা দুপা করে আরও জলে নেবে গেলাম। আর যেই সোনার কমলের সন্নিকটে গিয়ে দাঁড়ালাম সই রে, আমার আনন্দ অন্তর সেই সোনার কমল ধরবো বলে যেই হাত দুটো জলের মধ্যে দিলাম, কি হলো সই,
ওই হাত দিয়ে সোনার কমল ধরতে গিয়ে কি হলো জানিস, ওই আমার অঙ্গেরই পরশে সোনার কমল, ও কমল আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, ধরা হলো না, ধরা হলো না সোনার কমল, ধরা হলো না সোনার কমল, ধরা হলো না কমল আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল। কিন্তু আমিও সনাতন মিশ্রের মেয়ে, ওরে সোনার কমল আমার অন্তরে মোহ জাগিয়ে তুই দূরে সরে যাবি, আমিও প্রতিজ্ঞা করলাম। সই মাথার উপরে দিবাকর সূর্যদেব, গঙ্গা বক্ষ বজে দাঁড়িয়ে আমি ব্রাহ্মণের মেয়ে, আমি প্রতিজ্ঞা করলাম, আমি প্রতিজ্ঞা করলাম, সই আজ সোনার কমল ধরব তবে ঘরে ফিরব, নয় মন্ত্রের সাধন নয় দেহ পতন, আরো এগিয়ে গেলাম, আরো আরো এগিয়ে গেলাম, আমার অতি আমার অতি সন্নিকটে সোনার কমল, যাকে আর একটুখানি গেলেই আমি ধরতে পারি, কিন্তু আমার নাসিকা অবধি গঙ্গার জল, আমি সাঁতার জানি না সই, ওই আরেকটু যদি আমি এগিয়ে যাই মৃত্যু আমার অবধারিত, তাই মৃত্যুকে মৃত্যুর ভয়কে ত্যাগ করে আমি ওই সোনার কমলের বক্ষে প্রতিজ্ঞা রক্ষার্থে ঝাঁপ দিলাম সই, আমি ঝাঁপ দিলাম, আর এই ঝাঁপ দিয়ে আমি কি করলাম জানিস সই, আমি সোনার কমল বাহু পসারিয়া ওরে সজনী, উড়ি আমার কাঞ্চনা আমি বাহু পসারিয়া সোনার কমল, আমার বক্ষেরই মাঝারে ধরেছি, বক্ষেরই মাঝারে ধরেছি আমি ধরেছি কমল, ধরেছি কমল সোনার কমল, ধরেছি কমল সোনার কমল, আমার বক্ষের মাঝারে ধরেছি, বক্ষের মাঝারে ধরেছি। সাংঘাতিক মেয়ে তুই, শেষ পর্যন্ত সোনার কমলটা তুই ধরলি, হ্যাঁ সই, এবার দেখা দেখি দেখি কত বড় সোনার কমল, কেমন তার নাল, কেমন তার পাঁপড়ি, সই সোনার কমলটা দেখা, কি হলো সোনার কমলটা দেখা সই, কাঞ্চনা সোনার কমলটা নেই সে কি, এইমাত্র বললি সোনার কমলটা ধরেছিস, আমার এখন বলছিস নেই, ধরেছিলাম কিন্তু রাখতে পারলাম না, কেন এমন অভিনব আশ্চর্য, সোনার কমল তোর ভাগ্যে এলো তুই ধরলি অথচ রাখতে পারলি না, কেন কেন জানিস, মৃত্যু ভয় ত্যাগ করে যার বক্ষে ঝাঁপ দিয়ে সোনার কমল মনে করে ধরলাম, ভয়ে তখন আমি নয়ন উন্মীলন করিনি সই, হাতির ইশারায় ওই সোনার কমলের পাপড়ি দেখতে গিয়ে, ওই সোনার কমলের নাও দেখতে গিয়ে হঠাৎ হঠাৎ আমার হাতে দুটো বড় বড় পায়ের স্পর্শ হলো, সে কি, তবে বোধহয় তুই কোনো
মরা মানুষ ধরেছিস, ঘুমের চোখে অত সকালে গঙ্গায় গিয়েছিস, গঙ্গা দিয়ে কোনো মরা ভেসে যাচ্ছিল, সোনার কমল মনে করে তুই মরা ধরেছিস? না সই, মরা নয়, জ্যান্ত। সে কি রহস্যটা কি বলতো? ধরলি সোনার কমল, হলো দুটো পা, এখন বলছিস জ্যান্ত? সই রে, ও সই, ওই পা দুটো হাতে স্পর্শ হওয়া মাত্র আমার সর্বাঙ্গ অবশ হয়ে এলো, আমার অন্তর অজানা আনন্দে ভরে উঠল। সই, আমার নাসিকায় অঙ্গগন্ধে মাতাল হয়ে উঠল, আমার দেখতে ইচ্ছা হলো আমি কি ধরেছি, কি ধরেছি সই? দেখতে গিয়ে আমি কি দেখলাম জানিস সই? যদি না দেখতাম তবে হয়তো ভালোই হতো, আমাকে এভাবে কাঁদতে হতো না সই। আমার আমি কি দেখলাম জানিস? কি দেখলি বল? আমি ওই গঙ্গা বক্ষ মাঝে দেখলাম সই, সোনারও মানুষ কমল নহে। দেখলাম সোনার মানুষ একো, সোনার মানুষ একো, সোনার মানুষ একো, মুখ চাই আমার মুখ চাই, মৃদু মৃদু হাসে মুখ চাখি, মুখ চাখি মৃদু মৃদু হাসে, হেমা লাজে মরি, হেমা লাজে মরি, সোনার পুরুষ মানুষ কোলে করি, হেমা লাজে মরি, সোনার পুরুষ যারে ছাড়তে নারী ধরে রাখতে নারী, পুরুষ মানুষ বলে কোনে, যারে ছাড়তে নারী ধরে রাখতে নারী, পুরুষ মানুষ বলে কোনে, ওই রূপে আমার মন হরণ করে, পুরুষ মানুষ বলে কোনে, ওই রূপে আমার মন হরণ করে, পুরুষ মানুষ বলে কোনে, আমি সুকুমারী ধরে রাখতে নারী, পুরুষ মানুষ বলে কোনে, আমি সুকুমারী ধরে রাখতে নারী, সোনার পুরুষ মানুষ কোনে কোনে, ছাড়তে নারী ধরে রাখতে নারী। সে কি রে, ভাগ্যিস গঙ্গার ঘাটে আর কেউ ছিল না, যদি থাকতো না জানি আজ তোর কত কলঙ্ক হতো, তুই একটা কুমারী মেয়ে, তোর কোলে একটা সোনার পুরুষ মানুষ, তোর মুখের দিকে তাকিয়ে হাসছে, অথচ তার রূপে মন হরণ হয়ে গেছে, তাকে ছাড়তেও পারছিস না, আবার সুকুমারী মেয়ে তুই ধরেও রাখতে পারছিস না, তা হ্যাঁ রে, তারপরে কি হলো বল? সই, যেমন ভাসতে ভাসতে আমার কোলে এসেছিল, তেমনি আমার মুখের দিকে তাকিয়ে হেসে আবার ভাসতে ভাসতে মিলিয়ে গেল, যতদূর নয়ন যায় দেখলাম। হঠাৎ কলসির কথা মনে হলো সই, কলসি কাকে করে ঘরে ফিরে এলাম, আসার সঙ্গে সঙ্গে মা ডেকে বললেন, বিষ্ণুপ্রিয়া আমায় কাঁচা হলুদ বেটে দে। আমি মনে করলাম কাজের মধ্যে মন দিলে সোনার মানুষটাকে হয়তো ভুলে যাব। সই রে, শিলের উপরে কাঁচা হলুদ রেখে জল দিয়ে নোড়া দিয়ে ছেঁচা দিয়ে যেই বাটা দিলাম, হঠাৎ কি হলো জানিস, ওই সোনার মানুষটা কাঁচা হলুদ বরণ হয়ে আমার চোখের সামনে দাঁড়ালো। সই, আমি যেদিকে ফিরাই আঁকি সেই দিকেই ওই সোনার মানুষটাকেই দেখি সই, তাই ওই চাপা ফুল পেরেছি, গায়ের গয়না খুলেছি, একদিকে চেয়ে আছি ওই স্বর্ণবর্ণ মানুষটার দিকে, যে বর্ণ
আমি আমার হৃদয়ে ধরে রাখবো বলে সই। রূপ লাগি আঁখি ঝরে গুনে মানা ভো, প্রতি অঙ্গ লাগে কাঁদে প্রতি অঙ্গ মোর। একবার তারে এনে দেখা, একবার তারে এনে দেখা, আমার হৃদয় পটে আছে আঁকা, একবার তারে এনে দেখা, আমার হৃদয় পটে আছে আঁকা, একবার তারে এনে দেখা, হৃদয় পটে আছে আঁকা, যারে না দেখিলে যায় না থাকা, হৃদয় পটে আছে আঁকা, যারে না দেখিলে যায় না থাকা, ভুলে যা ভুলে যা সই, যাকে দেখে এত তোর চোখে জল, না জানি তোর পরিণামে আরো কত কি আছে। আমি তোর সই হয়ে বলছি, যাকে গঙ্গা বক্ষ মাঝে দেখেছিস তাকে ভুলে যা, এই নাকি তুই আমার সই, ভোলা তো দূরের কথা রে। হিয়ারো পরশ লাগি হিয়া মোর কাঁদে, ও রূপ দেখি আছি তো সই, আর যে ধৈর্য ধরিতে নারি, একবার এনে দেখা শীঘ্র করি, আর যে ধৈর্য ধরিতে নারি, সেই থেকে বলছিস এনে দেখা এনে দেখা এনে দেখা। তুইও কুমারী মেয়ে আমিও কুমারী মেয়ে, যদি পুরুষ হতাম একবার খুঁজে দেখতাম কোথায় সেই সোনার মানুষ যে তোর মন হরণ করে তোকে এভাবে কাঁদিয়েছে। হ্যারে সই, তার নাম জানিস? না রে কাঞ্চনা। সে কোথায় থাকে জানিস? না সই না, নাম জানিস না, কোথায় থাকে জানিস না, অথচ গঙ্গা বক্ষ মাঝে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে তার রূপে তোর মন হরণ হয়ে গেল। হ্যারে আরেকটু বল তো সই, আরেকটু বল, স্বর্ণবর্ণ মানুষের আর কি তুই জানিস? মাথায় চাঁচর চিকুর কেশ, কুঞ্চিত কুঞ্চিত কেশ, সুকোমল নয়ন সই, বিম্ব ফলের ন্যায় অষ্ট দুটি, মুক্তাপাতির ন্যায় দন্তগুলি, আরো শুনবি তার ওই হাত দুখানা, তার হাত দুখানা দেখলাম জানুন নিচে, জানুন নিচে সই, তার হাত দুখানা জানুন নিচে। শোনা মাত্র এই কাঞ্চনা বলে উঠল, ওরে তুই কাকে ধরেছিস? তুই ভাগ্যবতী, জন্ম জন্মান্তরের সাধনায় যাকে পাওয়া যায় না, সে তোকে ইচ্ছাকৃত দর্শন দিয়ে গেল, সে তোকে ইচ্ছাকৃত স্পর্শ করে গেল সই, যাকে পাবার জন্যে যাকে দেখবার জন্যে ভারত ভূমি কত শাস্ত্রজ্ঞ কত তত্ত্বজ্ঞানী তাত্ত্বিক কত যোগী ঋষি মুনি কত ভক্ত বৈষ্ণব ছুটে আসে এই নবদ্বীপের মাটিতে। ওরে সই, ওরে সই, সে কে জানিস? নবদ্বীপের নিমে নিমাই পণ্ডিত, কেউ বলে হরিবলা, কেউ বলে, কেউ বলে পতিত পাবন, কেউ বলে পরম দয়াল, কেউ বলে রাধা কৃষ্ণ মিলিত তনু, আর আমরা কি বলি জানিস? গৌরাঙ্গ, ও সই গৌরাঙ্গ, আমরা বলি শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ। আজ থেকে তুই আমার গুরু হয়ে গেলি। হ্যাঁ সই, ভগবানের নাম কানে দিয়ে যে অন্ধকারকে দূর করে সে তো গুরু হয় রে। আমি স্পর্শ পেয়েছিলাম, আমি দর্শন পেয়েছিলাম, কিন্তু
আমি তো নাম জানতাম না, তুই আমার কানে যার নাম দিলি, এই নাম শুনে আমার কি বলতে ইচ্ছা করছে সই জানিস? ও সজনী, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, সজনী দেখিনু গৌরাঙ্গ চাঁদে, ও রূপ দেখিয়া আকুলি ব্যাকুলি পড়িলাম পীড়িতের ফাঁদে, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি কুমারী মেয়ে, আমার কি ইচ্ছা করে জানিস? সই গোড়া যদি হতো কালো, অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, কত না দেখা তো ভালো, কত না দেখা তো ভালো, গোড়া যদি হতো ফুল, গোড়া যদি হতো ফুল, আমি যত্ন করিয়া মাথায় বাঁধিতাম, কানেতে দুলিত দুল, গোড়া যদি হতো মতি, গোড়া যদি হতো মতি, যত্ন করিয়া গলায় পড়িতাম, যত্ন করিয়া গলায় পড়িতাম, সোহাজি হইত অতি, সোহাজি হইত অতি, গোড়া যদি হতো পাখি, গোড়া যদি হতো পাখি, আমি যত্ন করিয়া পালন করিতাম, যত্ন করিয়া পালন করিতাম, হৃদয় পিঞ্জরে রাখি, হৃদয় পিঞ্জরে রাখি, রাখতাম তারে, রাখতাম আমার হৃদয় মাঝারে রাখতাম তারে, আমার হৃদয় মাঝারে রাখতাম তারে, নাম শোনায় নামের দানা দিয়ে হৃদয় মাঝারে রাখতাম তারে, নাম শোনায় নামের দানা দিয়ে হৃদয় মাঝারে রাখতাম তারে, গোড়া যদি হতো মধু, গোড়া যদি হতো মধু, জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া, ও যে মধুম আমার গৌরাঙ্গ, মজ্জিত কুলেরি বধু, আমার গোড়া যদি হতো মধু, মজ্জিত তারা, মজ্জিত তারা, মজ্জিত তারা, মজ্জিত তারা, নির্কুল বধু যারা, মজ্জিত তারা, নির্কুল বধু যারা, মজ্জিত তারা, হাগরি তোমার হলাম বলে, কুলের কুল বধু যারা, মজ্জিত তারা, সবই তো তোকে খুলে বললাম সই, যার নাম কানে দিলি তাকে পাবার উপায় বলে দে। তাই তো এতক্ষণ ভাবছিলাম, যার দর্শনে পরশনে তোর চোখে এত জল, তোর এত অনুরাগ, তোর এত উৎকণ্ঠা, ওরে বিষ্ণুপ্রিয়া, ওরে আমার প্রাণের সই, আমি তোকে তার পথ বলে দিতে পারি, পাওয়ার পথ,
গোড়া পেতে হলে গোড়া ধর, যে ঘাটে তুই স্নান করিস ঠিক তার পরের ঘাটে স্নান করতে আসে ওই গৌরাঙ্গের মাতা ঠাকুরানী শচী দেবী। নিজের ঘাটকে পরিত্যাগ করে একদিন তার ঘাটে গিয়ে তার চরণ যুগল ধরে তুই প্রণাম জানা, প্রণাম পেয়ে সে তোকে জিজ্ঞাসা করবে তুমি কার মেয়ে, তুই বলবি তোর পিতার নাম। তোর পিতাকে উনি চেনেন, সঙ্গে সঙ্গে বলে উঠবে মা তুমি সনাতন মিশ্রের মেয়ে, ঘাটে দাঁড়িয়ে তোমার সঙ্গে আর কি কথা বলবো মা, চলো আমার সঙ্গে ঘরে চলো। একবার যদি তার হাতে ধরে ওই ঘরে প্রবেশ করতে পারিস বিষ্ণুপ্রিয়া, সারা জীবনে তোর গৌর দর্শনের পূর্ণতা প্রকাশ হবে। বান্ধবীর কথা মতো অতি প্রাতঃকাল নিজের ঘাটকে পরিত্যাগ করে পরের ঘাটে, যে ঘাটে শচী ঠাকুরানী স্থানে আহ্নিক সমাপন করছেন, স্থান সমাপন করে সেই ঘাটে গিয়ে বান্ধবীর কথা মতো শচী ঠাকুরানীর যুগল চরণ ধরে যেই প্রণাম করেছেন, প্রণাম পেয়ে শচী ঠাকুরানী ক্রোধামূর্তিতে উঠলেন, আহ্নিক সমাপন করে বলে উঠলেন তুমি কার মেয়ে, তোমার জাতটি কি? এই গঙ্গার ঘাটে আমি তিনবার স্নান করে আহ্নিক করতে বসেছি, তুমি আমায় ছুঁয়ে দিলে, না জানি আমার আমাকে কোন প্রায়শ্চিত্ত করতে হয়। বিষ্ণুপ্রিয়া বললেন আগে আমি ব্রাহ্মণের মেয়ে। শচী মা আনন্দে আত্মরা হয়ে গেলেন, তুমি ব্রাহ্মণের মেয়ে, এত বড় মেয়ে তুমি কার মেয়ে? আমি সনাতন মিশ্রের মেয়ে। ও তুমি সনাতনের মেয়ে, তোমারই অন্নপ্রাশনে আমার নিমাই, রাধা মদন গোপালের ভোগ নিজে মুখে দিতে দিতে তোমার মুখে দিয়েছিল। হ্যাঁ তুমি নিমায়ের হাতে প্রথম প্রসাদ পেয়েছিলে, আজ তুমি কত বড় হয়েছ, তোমার নাম কি? আমার নাম হলো বিষ্ণুপ্রিয়া, ভাগ্যবান ভাগ্যবতী তোমার মা তোমার বাবা। তোমাকে তোমাকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে, তুমি বিষ্ণুপ্রিয়া, কি সুন্দর নাম তোমার, কিন্তু আমাকে প্রণাম করলে কেন মা? এই জন্যই করলাম, আজ থেকে আমি নামের ব্রত নেব, আর ওই নামের ব্রত নিয়ে নামীকে সম্পূর্ণভাবে পাব, তাই আপনার কাছে আমি আশীর্বাদ চাইছি। হ্যাঁ মা, এই গঙ্গা সাক্ষী রেখে, এই সূর্য সাক্ষী রেখে, এই আকাশ বাতাস সাক্ষী রেখে, এই প্রাতঃকালে আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করি মা, তুমি শুধু নামে বিষ্ণুপ্রিয়া নও, তুমি যেন সত্যকারের বিষ্ণুপ্রিয়া হতে পারো, তুমি যেন বিষ্ণুপ্রিয়া হতে পারো, আর আমি যেন তোমাকে পুত্রবধূ রূপে ঘরে নিয়ে যেতে পারি। হে মা গঙ্গা, এতদিনকার তোমার বক্ষে আমার ডুব দেওয়া সার্থক হয়েছে মা, সকলের ছেলেরা বিয়ে থা করে সংসারই হচ্ছে, আর আমার নিমায় শুধু নেচে নেচে বেড়ায়, এই তো নিমায়ের যোগ্য পাত্রী, এই তো নিমায়ের ভক্তিমতী পাত্রী। আশীর্বাদ পেয়ে বিষ্ণুপ্রিয়া উদ্ধশ্বাসে ছুটতে আরম্ভ করলেন সই কাঞ্চনার কাছে। কাঞ্চনা রে, ওরে ও কাঞ্চনা, তোর কথা সত্যি হয়েছে, আমার মাতা হাত দিয়ে আশীর্বাদ করেছে, আমি আমি বিষ্ণুপ্রিয়া হব, আমি বিষ্ণুপ্রিয়া হব, আমি বিষ্ণুর না, আমি আমি গৌরাঙ্গের প্রিয়া হব। সই তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তিনি আমার দয়াল গোরা, দয়া
করে সর্বজনে। এদিকে বিষ্ণুপ্রিয়া নামের ব্রত নিয়ে বসলেন নামীকে সম্পূর্ণভাবে পাওয়ার জন্যে। আর শচী ঠাকুরানী ঈশানকে ডেকে বললেন, যা তো একবার কাশীনাথ ঘটককে ডেকে নিয়ে আয় তো, আমি নিমায়ের বিয়ে দেব রে। হ্যাঁ রে, আমি পাত্রীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে এসেছি। কিন্তু ঈশান ঘটককে খবর দেওয়া মাত্রই কাশীনাথ ঘটক যখন শুনলেন শচীমা নিমায়ের বিয়ে দেবে, কিন্তু কুষ্ঠিতে কি বলে উঠল, নিমায়ের বিয়ে হবে না। বল্লভ আচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে নিমায়ের প্রথম বিয়ে হয়েছিল, যেহেতু নাম উল্লেখ ছিল, কিন্তু দ্বিতীয় বিবাহের পাত্রীর নাম তো উল্লেখ নাই। তাই কি করে সম্ভব এই বিবাহ? শচীমা বললেন, ওগো কাশীনাথ, আমি যে মেয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে এসেছি, সনাতনের মেয়ে বিষ্ণুপ্রিয়া। কাশীনাথ ঘট কুষ্ঠি দেখে বললেন, অসম্ভব, বিষ্ণুপ্রিয়ার নামের সঙ্গে কোনো পাত্রের যোগ নাই। শচীমা বললেন, ঘটক তো তাকেই বলে গো, যে ঘটকালি করে শুভাঙ্গ সন্ধান দিয়ে আমার এই গৌর বিষ্ণুপ্রিয়ার মিলন করিয়ে দেয়। যেহেতু নিমায়ের পাত্রী যোগ নেই, বিষ্ণুপ্রিয়ার পাত্র যোগ নেই, শুনেই কাশীনাথ ঘটক বললে, এ বিয়ে তোমার আমার ইচ্ছায় নয়, এ বিয়ে যার বিয়ে তার ইচ্ছায়। এতদিন অনেক বিয়ে দিয়েছি, আর কারো বিয়ে দেব না, এই বিয়ে দেওয়া হবে আমার শেষ দেওয়া বিয়ে, লক্ষ্মীনারায়ণের বিয়ে। গৌর বিষ্ণুপ্রিয়ার মিলন আনন্দ দিয়ে আমি তাদের যুগল চরণের সেবক হব। তুমি বিবাহের আয়োজন করো, আমি একবার মেয়ের বাবা সনাতনকে সংবাদটা দিয়ে আসি। কি ভাগ্যবান সনাতন, ছুটলেন কাশীনাথ ঘটক সনাতনের আঙিনায়। আর শচীমা চিন্তিত হয়ে পড়লেন। ঠিক এমতি সময়ে নিত্যানন্দ এসে বললেন, মা কিসের চিন্তা, যার বিয়ে তিনি সব করিয়ে নেবে আমাদের দিয়ে। কাশীনাথ ঘটকের মুখে আমি সব শুনেছি মা, এই চললাম সকলকে আমন্ত্রণ জানাতে। তুমি কোনো চিন্তা করো না মা, নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম। আপনারাই আসবেন, আপনারা আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাই আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা ওর কাজ করবেন, আপনারাই আসবেন, শাড়ি ধারে হই হই পড়ে গেল গো, নিমায়ের বিয়ে গো, ও গো নিমায়ের দ্বিতীয় বিয়ে গো। যে যা পারছে, যে যা পারল নিমায়ের বিবাহেতে আনন্দাত্তরে ছুটে আসছে। আর রাজা বুদ্ধিমন্তর খায় এসে বললেন, মা আমার প্রভুর বিবাহেতে যা যা করণীয় সব আমি করব মা, আমি সকলকে উদর পরিপূর্ণ করে ভোজন করাবো। আমি কালী পূজার দিবানিতাকে ডেকে এনে ঘিতের প্রদীপে আঁচির পাঁচির সাজাবো, গোটা নবদ্বীপ মেতে উঠবে আমার প্রভুর বিবাহেতে। এদিকে তো হই হই বিবাহের আনন্দের প্রকাশ হলো। কিন্তু সনাতন মিশ্র কাশীনাথ ঘটকের মুখে যখন শুনলেন যে তার মেয়ের সঙ্গে বিবাহ হবে এমন এক পাত্রের, সে পাত্র বলে পণ্ডিতের শিরোমণি, সে পাত্র বলে রূপে গুণে আলোকিত করা তার দেহ, সে পাত্র বলে সকলের মুখে ভগৈশ্বর্যবান ভগবান, কি তার নাম! যখনই নাম শুনলেন নিমাই পণ্ডিত শ্রী গৌরাঙ্গ, সনাতন মিশ্র আনন্দে আত্মারা হয়ে গেল। আমি আমার মেয়ের বিয়েতে সর্বস্ব দিয়ে দেব, আমি আমার মেয়ের বিয়েতে আমাকেও আমাকেও তার চরণে দান করে দেব। একদিন স্বপ্ন দেখেছিলাম নিমায়ের চরণ ধূপ্ত করে আমি চরণামৃত পান করছি, আজ মেয়ের ভাগ্যে আমার ঘরে ভগবান জামাই রূপে আসবে। সাজ সাজ রব পড়ে গেল, চারিধারে সাত সাজ রব পড়ে গেল। আদেশ দিলেন সনাতন মিশ্র, বিবাহ বাসর সাজাও। কাশীনাথ ঘটক বললেন, আমি ঠিক সময় মতো বর নিয়ে আসবো গো। ও গো শোনো, গোধূলি লগ্নে কিন্তু বিয়ে হবে। এদিকে আনন্দে আত্মহারা সর্বজন, ওদিকে আনন্দে আত্মহারা সর্বজন, যত নদী আর নাগরী নবদ্বীপবাসী
বৈষ্ণব ভক্ত মণ্ডলী প্রভুর দিত বিবাহের আনন্দে মেতে উঠল। কিন্তু যার বিয়ে সে কই? গঙ্গার কুল দিয়ে সংকীর্তন সঙ্গে করে ভক্ত মণ্ডলীকে সঙ্গে করে নৃত্য করতে করতে চলেছেন। ভাবাবেশে বলছেন, নীলবরণ এক শিশু মুরলি বাজায়, শিশু ডাকে ইশারায় ইশারায় ইশারায়, রাখো তোমার নীলবরণ শিশু, সেই তো তোমার পশ্চাদে পশ্চাদে ধাবত হয়েছি, আর তোমাকে ধরতেই পারছি না। ও নিমাই, এখন নীলবরণ শিশু ছেড়ে তুমি ঘরে যাও। কেন ঘরে যাব কেন? তুমি আমার সংকীর্তনে বাধা দিলে। কাশীনাথ খুড়ো, এই দেখো তোমার বাবা বলে গেছে খুড়ো, দাদু বলে গেছে খুড়ো, মা বলছে খুড়ো, তুমিও বলছো খুড়ো। শোনো, ওই ওই আজ তোমার বিয়ে, কার আদেশে? তোমার মায়ের আদেশে। মা গো মা, একি এত আড়ম্বর, এত আয়োজন, এত আনন্দ, কিন্তু মা মা আমি তো আর বিয়ে করবো না মা। আমি তো কোনোদিনের জন্য তোমাকে বলিনি যে আমি বিয়ে করব। এ বিয়ে তুই বন্ধ করে দাও মা। একটা মেয়েকে বিয়ে করে আমারই জন্য কাঁদতে কাঁদতে সে মারা গেল, তবে কেন আরেকটা মেয়েকে ঘরে এনে তুমি কাঁদাতে চাইছো মা? মা তুমি এ বিয়ে বন্ধ করে দাও। সে কি রে, মা হয়ে ছেলের দুঃখ দেখলাম, ছেলে হয়ে কি তোর কর্তব্য নয় মাকে সুখী করা, মায়ের দুঃখ দূর করা, মাকে শান্তি দেয়া? কি করলে তুমি শান্তি পাবে বলো? কি করলে তোমার দুঃখ দূরে যাবে বলো? ওরে নিমাই, তুই বিয়ে করলে আমার দুঃখ দূরে যাবে, তুই বিয়ে করলে আমি শান্তি পাবো। তবে বেশ, তোমার শান্তির জন্য, তোমার দুঃখ দূর করার জন্য আমি এই দ্বিতীয় বিয়ে করব। আর এই দ্বিতীয় বিয়ে হবে একমাত্র তোমার জন্য। তোমার দাসী তোমার চরণে নিবেদন করে এতদিন বঙ্গভূমির মানুষের জন্য কেঁদেছি, এতদিন ভারতবাসীর জন্য কেঁদেছি, আর এই দ্বিতীয় বিবাহ করে তোমার দাসী তোমার চরণে নিবেদন করে কাঁদব বিশ্ববাসীর জন্য। আল্লাহদের আটখানা হয়ে গেলেন শচী ঠাকুরানী। এইসব কথারগুলোর মধ্যে কি লুকিয়েছিল তিনি বুঝতে পারলেন না, তাই আদেশ দিলেন, ওরে তোরা দেরি করিস নে ও মালিনী, ও সীতা ঠাকুরানী, ওরে নিমাই আর ঘর থেকে যাবে না, কোনো বৃদ্ধির কাজ বাকি, হলুদ মাখাতে হবে, নিমাইকে বিবাহের বরে সাজাতে হবে, তোরা জলটা ভরে নিয়ে আয় রে, ওরে তাড়াতাড়ি যা গোধূলি লগ্নে বিয়ে। জল সাধন মঙ্গল আরে ও আরে ও, জল সাধন মঙ্গল আরে ও আরে ও, জল সাধন মঙ্গল আরে ও আরে ও, জল সাধন মঙ্গল আমাদের বিষ্ণু প্রিয়া রূপবতী, তাইতে তার গৌর সুন্দর বর, তাইতে তার গৌর সুন্দর বর, কাকে কাকে কলসী নাগরী ধায়, জল সাধন মঙ্গল উলুধ্বনি শঙ্খ ধ্বনি পুর নারী গায়, জল সাধন মঙ্গল। সকলে জল ভরে যখন যাচ্ছেন, কেউ কেউ বলুলেন, ও গো তোমরা টিপ্পনী কেটো না, অবহেলা করো না, নিমাইয়ের বিয়ে আজ গৌরাঙ্গের হবে গবিয়া, জল সাধিতে যাই তোরা আয় নদে বাসি, আজ গৌরাঙ্গের হবে গবিয়া, জল সাধিতে যাই তোরা আয় নদে বাসি, ছিড়ি নেল গিরিবালা লক্ষ্মী নেল বরণ ডালা, ছিড়ি নেল গিরিবালা লক্ষ্মী নেল বরণ, আরে উলু দে দে ও মালিনী, উলু দে দে ও মালিনী, সাগ বাজা সীতা ঠাকুরানী, সাগ বাজা সীতা ঠাকুরানী, তোরা যাই তোরা যাই আয় নদী বাসী, আজ গৌরাঙ্গের হবে কবিরা, জল সাধিতে যাই তোরা আয় নদী বাসী। আনন্দ করে গৌরাঙ্গের গায়ে কাঁচা হলুদ মাখিয়ে
কুম্ভ ভরা জল দিয়ে স্নান করিয়ে এবার বিবাহের বরে সাজিয়ে দিলেন নদিয়া নবদ্বীপের নাগরীরা। মালতীর মালা দিয়া ছোটা বাঁধি দিলাম, অলকা তিলকা গোড়া ললাটে করিলাম, কত শত মালায়ানি গোড়া গলি দিল, ধবল পাটের জোড়ানি গোড়ারে পড়াল, চরণে নুপুর দিল লুনু ঝুনু বাজে, সাজাইল লোচন্দা সপরূপ সাজে, রাজা বুদ্ধিমন্তর খা এসে বললেন, প্রভু মাকে প্রণাম করে বলতে হয় গো বিয়ের আগে, মা তোমার দাসী আনতে যাচ্ছি। প্রভু শচীমাকে প্রণাম জানিয়ে বললেন, মা তোমার দাসী আনতে যাচ্ছি, মা তোমার দাসী। প্রণাম জানিয়ে শচীমার আশীর্বাদ নিয়ে শ্রীহরি শ্রীহরি দুর্গা শ্রীহরি তাড়াতাড়ি রাজা বুদ্ধিমন্তর খা প্রভুকে চতুর্দোলায় বসিয়ে আদেশ দিলেন শোভাযাত্রা শুরু করতে। ওরে পত পত নিশান রে রে নিশান রে নবদ্বীপের পথে রে ভাগ বাজি খোল বাজি খোল করো তালো রে ঝাঁজ বাজে ঝম্প বাজে দে বাজি ছে সানাইয়া রে বর যাত্রী ছলে আইলা দেবতা সকল রে কেহ গাই রে কেহ বলে কেহ বলে গৌর হরি রে বরেলো বরেলো বলে পড়ে গেল সারা বর এসেছে আরে বর এসেছে বরণ করে ঘরে তোলো তাহেরি সনাতন হলো দিশাহারা তাহেরি সনাতন হলো দিশাহারা নাগরীর আগে বিষ্ণুপ্রিয়াকে বলে ওরে ওরে বিষ্ণুপ্রিয়া তোর বর এসে গেল রে ওরে প্রিয়া তুই ভাগ্যবতী প্রিয়া রে তোর বর এলো রে এলো টোপর মাথায় দিয়া রে হে বিষ্ণুপ্রিয়া তুই কোন দেবতার করলে পূজা পেলি এমন বর সেই দেবতার করব পূজা পাবো গৌর সুন্দর এলো এসে গেছে এ বরণ করে না ও গো তোমরা শাক বাজি উলুধ্বনি দিয়ে বরকে ঘরে তোলো গো এদিকে তো বরকে ঘরে তোলা হলো ওদিকে পণ্ডিত সমাজ বিবাহের আনন্দে মেতে উঠল কাশীনাথ ঘটক বললেন আপনারা আসুন মন্ত্র পড়িয়ে আমার গৌর বিষ্ণুপ্রিয়ার মিলন আনন্দের সম্পূর্ণতাকে প্রকাশ করুন পণ্ডিত বর্গরা গোল হয়ে বসলেন কিন্তু গৌর বিষ্ণুপ্রিয়ার রূপ দর্শন করে তারা মন্ত্র ভুলে গেল অন্তর্যামী গৌর হরি তাদের মনের কথা বুঝতে পেরে বললেন এতদিন তো মন্ত্র পড়ি সকলের বিয়ে দিয়েছেন কিন্তু আমার বিয়ে হবে মহামন্ত্রে আপনারা মহামন্ত্র বলুন আর এই মহামন্ত্রের মধ্যে দিয়ে বিবাহের যা করণীয় আপনারা এক এক করে সব কর্মকে সারুন পণ্ডিত বর্গরা গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল রূপে আকৃষ্ট হয়ে ওই মহামন্ত্রের গুণগান করতে আরম্ভ করলেন হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে এ হরে হরি রাম হরে রাম 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 হরে এ হরে হরি কৃষ্ণ হরে হলো মালা বদল হলো শুভ দৃষ্টি সাত পাকে বাধা পড়লেন গৌর হরি চারিধারে সংকট ধ্বনি উলুধ্বনি হরি হরি ধ্বনিতে ভরে উঠল আর এই বিবাহের পূর্ণতা প্রকাশ করে প্রামাণিক বলে উঠলেন আমার গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহেতে যে করবে গুণ নিতই নিতই তার ঘরে লাগবে আগুন
আমার গৌর বিষ্ণু প্রিয়ার বিবাহেতে যার আছে গীতে গাটা ছেড়ে বসো সব খুটো খাটা, যদি না শুনবে আমার কথা সে খাবে তার নিজের মাথা। শুভ মঙ্গল শুভ মঙ্গল আমার গৌর বিষ্ণু প্রিয়ার বিবাহের, শুভ মঙ্গল শুভ মঙ্গল শুভ মঙ্গল। বিবাহের সম্পূর্ণ প্রকাশে বিষ্ণুপ্রিয়াকে বায়ে নিয়ে শচী মা সম্মুখে সে বললেন, মা এই তোমার দাসী নিয়ে এলাম, মা তোমার দাসী চিরকালের জন্য তোমার দাসী হয়েই থাকবে, মা মা এই রইল তোমার দাসী, এবার আমি আসি। শুনেই শচী মা বললেন, একে অলক্ষণে কথা, নতুন বউকে উঠোনে দাঁড় করিয়ে তুই কোথায় যাবি বাবা? আমি তো তোমায় বলেছিলাম মা যে দ্বিতীয় বিবাহের পরে আমি কাঁদব বিশ্ববাসীর জন্যে, আর সেই কান্না শুরু হবে আজ থেকে মা, আজ থেকে সৃষ্টি হবে বঙ্গের এই নবদ্বীপের মাটিতে নিশি জাগরণী কীর্তন, ওই শিবা সঙ্গনে দরজায় খিলিয়ে অন্তরঙ্গ ভক্ত মণ্ডলকে সঙ্গে করে আমি কাঁদব এক বছরের জন্য বিশ্ববাসীর জন্যে। মা তাহলে ওই বউটাকে একবার বায়ে নিয়ে চৌকাট পিড়িয়ে ফুলশয্যার খৌটায় বস বাবা, সবাই দেখুক আমার গৌর বিষ্ণু প্রিয়ার কেমন মিলন হয়েছে। এইখানে চিন্তিত হয়ে পড়লেন গৌর হরি, কেন না শুভক্ষণে যদি বিষ্ণুপ্রিয়াকে বায়ে নিয়ে আমি ঘরে প্রবেশ করি তবে তো আমার সন্ন্যাসে বাধা হয়ে যাবে, তাই মায়ের আদেশ রক্ষার্থে এক পা দুপা করে বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যেতে যেতে যেই বিষ্ণুপ্রিয়া চৌকাটের অপর পিঠে বাঁ পা দিয়ে ডান পা তুলতে যাবেন অমনি প্রভুর বাঁ পায়ে লেগে তিনি আছাড় খেয়ে পড়লেন চৌকাটের সামনে। কি রঙটা কেটে দরদর করে রক্ত বেরিয়ে এলো, অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো, চারিধারে শোকের ছায়া নেমে উঠলো, চিৎকার করে কেঁদে উঠলো নববধূ বিষ্ণুপ্রিয়া, মা মা এ আমার কি হলো মা, কোথায় হাসি মুখে কোথায় হাসি মুখে অন্তরের আনন্দে গৃহে প্রবেশ করব, সেই ঘরে পা দিয়ে আমার অমঙ্গলের চিহ্ন হলো, আমার চোখে জল এলো, আমার অন্তর নিরানন্দে ভরে উঠল। সান্ত্বনা দিয়ে বললেন, গৌর হরি কেঁদো না, মঙ্গলময় যার সহায় তার অমঙ্গল হবে না, আমি আছি চিরকালের জন্য তোমার সঙ্গে আছি বিষ্ণুপ্রিয়া, এসো মায়ের আদেশ রক্ষা করি এসো। বিষ্ণুপ্রিয়াকে বাহিনী ফুলশয্যার খৌটায় বসলেন গৌর বিষ্ণুপ্রিয়া, নিজের সন্ন্যাসের পথ পরিষ্কার করে নিলেন। বিষ্ণুপ্রিয়াকে বায়ে নিয়ে বসে চারিধারে হরিহরির ধ্বনিতে ভরে উঠল, উলুধ্বনিতে ভরে উঠল, শঙ্খধ্বনিতে ভরে উঠল, আনন্দ অন্তরে সকলে গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল মূর্তি দর্শন করে বলে উঠল, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাদ নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাদ নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাদ নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাদ নদিয়া বিহারী, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাদ নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাদ নদিয়া বিহারী, সবাই জয় দেয় জয় দেয় জয় দেয় জয় দেয় জয় দেয় জয় দেয়, গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল হেদে জয় দেয় জয় দেয়, হরিব 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 হরিব। হরি বল 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 হরি ব